بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

বিভিন্ন মত আছে তারপরও রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাদশাহী যে হাবসার বাদশাহ ছিল আবিসিনিয়া উনি মুসলমান ছিলেন ওনার রাজ্যটা মুসলিম ছিল যখন উনি মারা গেলেন মারা যাওয়ার পরে নামাজ পড়া হয়নি কিন্তু উনি রসুল সাল্লাহ সাল্লামে খুব মোহাবত করতেন আল্লাহ রসুল ইমান আনসেন রসুল্লাহ সাল্লাম তাকে ওনাকে মোহাম্বত করতেন বিদায় রসুল্লা সাল্লাম যখন শুনলেন যে আবেসনিয়ার অর্থাৎ হাবসার বাদশাহ নজাসি নাজাসি মারা গেছে তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম ওনার জানাজার নামাজ পড়ছেন গায়াবানা তার কারণ হলো যে ব্যক্তির জানাজার নামাজ হয় নাই এই দ্বারা বুঝা গেল যে ব্যক্তি জানাজার নামাজ হয় নাই সে এমন জায়গাতে আছে সেই জায়গায় কোনো মানুষ ছিল না বা অথবা ও মুসলিম রাষ্ট্রে ছিল ওই জায়গায় যদি কোনো ব্যক্তির জানাজার নাম কোনো মুসলমানের জানাজার নামাজ না হয় তাহলে ওই ব্যক্তির জন্য গায়ে বিজানাজা ফরা জায়জ পড়তে পারে তাই আবু হরে রিয়াল্লাহ হতে হাদিস টেরাওয়ায়ত উনি বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন শুনলেন যে হাফসার বাদশাহ নাজাসির মৃত্যু হয়েছে সম্বাদ পাইলেন সাল্লাম সাহাবেদেরকে নিয়ে নিজে মতি করলেন এবং সাহাবাদেরকে সাথী নিয়ে উনি সাহিত্য বীরের সাথে জানাদার নামাজ পড়লেন এর দ্বারায় এই হাদিস দ্বারা এডি প্রমাণ যেই ব্যক্তির যেই মুসলমানের জানাদার নামাজ হয় নাই ওই ব্যক্তির জন্য লাশ সামনে না থাকলে জানাজার নামাজ পড়া জায়েজ পড়তে পারে কিন্তু তারপর হইতে নিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন কোনো সময় এরকম জানাজা পড়ে নাই যে ব্যক্তির একবার জানাজা হয়েছে সেই ব্যক্তির জন্য গাইবি জানাজা এরকম কোনো সময় পড়ে নাই এই জন্য علامہ کرام جرا اختلاف کرے کہ وہ بولے غائب جنازہ ہوبے کہ وہ بولے ہوبے نہ تعدر مجد شف سے سشت کول موت ہوئی لو ایٹے ہی جا دیر ایک بار جنازہ ہویا گا سے اے در آر کنو غائب جنازہ پارا جا بے نا اللہ بھکا مدر کے شوٹیک بزر تفیق دان کرو صلی اللہ علیہ السلام علیکم ورحمت اللہ